আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম বাস সিমুলেটরে ইন্দোনেশিয়ার সেটিংস এবং মাল্টিপ্লেয়ার কীভাবে আপনার বন্ধু বান্ধবের সাথে খেলবেন। দেখেন, এর আগে মাল্টিপ্লেয়ার নিয়ে আপনার সাথে ভিডিও আপলোড করছি, বাট ওইখানে ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারিনি আপনার সাথে কীভাবে বন্ধু বান্ধবের সাথে খেলবেন। আপনি অনেকে মনে করেন কি যে পাবজি, ফ্রি ফায়ার আমি জানি না সঠিক, যদিও আমি এগুলা তেমন একটি খেলি না, তারপরও জানি না সেখানে মেবি একটি অপশন আছে বা কিছু একটা থাকার কথা যে ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদের সাথে আপনারা যুক্ত হয়ে সরাসরি তাদের সাথে কি বলে কাস্টম নাকি কি ওইগুলা খেলতে পারেন। বাট বাস্তবটা ইন্দোর সাথে আপনি করেন কি মাল্টিপ্লেয়ার মধ্যে ক্লিক করে সরাসরি আপনি গিয়ে আপনাদের বন্ধু বান্ধবদের খুঁজে সুযোগ শুরু করে দেন যে আপনাদের বন্ধু বান্ধবগুলো কোথায়, তাদের সাথে আমরা কীভাবে মাল্টিপ্লেয়ার খেলবো, এই বিষয়গুলো আপনারা কীভাবে সমাধান করবেন এবং আপনি কীভাবে বন্ধু বান্ধবের সাথে বাস্তবটা ইন্দোর গেমটি খেলতে পারেন, তারই পাশাপাশি টুকটাক সেটিংগুলো আপনারা দেখে দেওয়ার চেষ্টা করবো। যারা নতুন প্লেয়ার আছেন তারা কিন্তু সেটিংয়ের বিকল্প কিছুই নেই, আপনার সেটিং যদি না জানেন, সেটিং যদি না করেন, সেটিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে বাস্তবটার ইন্দোর সেই গেম কখনই আপনি খেলে মজা পাবেন না। আর বেশি কথা বাড়াবো না, এখন মূল ভিডিওতে চলে যাবো এবং সেখানে গিয়ে আমি আপনাদের আজকের ভিডিও যে টপিক এবং যে বিষয়গুলো আছে সেগুলো আপনার সাথে এক এক করে তুলে ধরার চেষ্টা করবো। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন বাস্তবের ইন্দোর রিলেটেড ভিডিওগুলো সবারে পেতে। আর আপনার অনেকে কিন্তু ভিডিওতে লাইক দেন না, আপনার অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো কমতি থাকে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নেক্সটে কী ভিডিও দেখতে চান সেগুলো আপনারা আমাদের জানিয়ে দেবেন, আমরা আপনার জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এখন আমি আপনাদের ইন্দোনেশিয়ার আপনাদের যাবতীয় সেটিং এবং মাল্টিপ্লেয়ার যাবতীয় সমস্যার সমাধানগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কীভাবে মাল্টিপ্লেয়ার খেলতে পারেন এবং টুকটাক কিছুটা সেটিং আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব। দেখেন, এর আগে আমি আপনাকে বলছি যে আমরা অলরেডি কিন্তু আপনাদের সেট আপ কীভাবে করতে হয়, সেট আপ করাটা দুই প্রকার আছে। একটি হচ্ছে আপনারা ওবিবি প্লাস এপিকে, যেটা হচ্ছে মেন বা মূল গেমটি সেট আপ, আপনি প্লে স্টোর থেকে সরাসরি বাস্তবটা ইন্দোর সেই গেমটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এখন সরাসরি বাস্তবটা ইন্দোর সেই গেমটি ডাউনলোড করার পর সেখানে কিন্তু আরও কিছু সেটিংস থাকে, তো সেই সেটিংসগুলো সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু গেমসটি খেলে মজা পাবেন না। তো নতুন অনেক প্লেয়ারই আসেন তো হয়তো বা নিচে পড়ে যায় ভিডিওগুলো, যার জন্য আপনারা অনেকেই সেটিংগুলো করতে পারেন না। আপনার স্থান থেকে আপনি এই যে এগুলো যদি না শিখে রাখেন তাহলে কিন্তু গেম আপনি ওইরকমভাবে বাকিদের মতো মজা পেয়ে খেলতে পারবেন না এবং আপনি অনেকেই নতুন প্লেয়ার আছেন যারা মাল্টিপ্লেয়ার খেলতে চান, এটা তো একটা। আরেকটি হচ্ছে আপনার যেটা বললাম আর কি ওবিবি প্লাস এপিকে, ওইটা সেট আপ না করলে আপনি গেমই ওপেন হবে না। তো আজকে আমরা ওইটা দেখাইতেছি না, আমাদের কাছে অলরেডি গেমটি সেট আপ করা আছে। এর আগে পরপর অনেকগুলো ভিডিওতে আমি আপনার দেখাইছি কীভাবে গেমটিকে সেট আপ করে খেলতে হয়, আশা করি আপনার সেই বিষয়গুলো লক্ষ্য করছেন এবং গেমটিকে অলরেডি সেট আপ করে রাখছেন। একটি হচ্ছে সেট আপ, আরেকটি হচ্ছে সেটিংস। তো আমরা সেটিংস সম্পর্কে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। তো আমরা এখান থেকে বাস্তবটা সেই গেমটিকে ওপেন করলাম, আপনারা যখন ওপেন করবেন হয়তো আপনার এরকম আসবে। এখন লোগোগুলো আপনাদের ডিপেন্ড করবে আপনারা কোন ওবিবিতে খেলতেছেন। আমি এইখানে ভার্সন 3.7.1 একটি ওবিবিতে খেলতেছি, যার জন্য লোগোটি একটু পরিবর্তন দেখাইতেছে। এখন আপনি যদি প্লে স্টোরে গেম দিয়ে খেলেন তাহলে এখানে কিন্তু যে লোগোটা দেখছেন সেটা থাকবে না, মালেওর একটি লোগো থাকবে। এখন আপনি যদি ভার্সন 4.3.2 কোনো ওবিবি সেট আপ করে খেলেন তাহলে হয়তো বা সে ওবিবির লোগো থাকবে, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ভিতরে আসেন এবং আমি যাবতীয় জিনিসগুলো দেখাইতেছি সেগুলো দেখেন। লোডিং স্ক্রিনে কী দেখাইতেছে না দেখাইতেছে আপনারা অনেকেই বলেন, আপনার এখানে একটা দেখাইতেছে আমাদের এখানে আরেকটা। ভাই, আপনি যে ওবিবি ইউজ করতেছেন সেই ওবিবির মধ্যে যে ব্যানারগুলো আছে, যে লোডিং স্ক্রিনগুলো আছে সেইগুলো আপনার কাছে শো করবে। আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমরা এখন গেমের লবিটাতে আসি এবং এখানে আমরা মাল্টিপ্লেয়ার দেখাবো সর্বফার্স্ট। আপনার পরবর্তীতে যাবতীয় সেটিংগুলো আপনার দেখে দেওয়ার চেষ্টা করবো। গেমটি প্লে ডাউন করার পরই চলে যান প্লাস মাল্টিপ্লেয়ার খেলার জন্য। মনে করেন আপনাদের যে বন্ধু বান্ধব আছে তারা হয়তো বা এইখানে অ্যাড আছে, আপনার তারা তাদেরকে এখানে অ্যাড অবস্থায় হয়তো বা তাদের সাথে সরাসরি গিয়ে আপনার তাদের জয়েন করে আপনার তাদের সাথে খেলতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। আপনি যদি মনে করে থাকেন যে এইখানে আপনারা
আপনাদের ফেসবুকের ফ্রেন্ডগুলো এখানে অ্যাড আছে, মাল্টিপ্লেয়ারে ক্লিক করলেন। আর মাল্টিপ্লেয়ারে ক্লিক করবে, এখানে 40 RP দিতে হয়, তাই আপনি জানেনই, ওকে দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি মনে করলেন এখানে আসার পর আপনার বন্ধু বান্ধবগুলো পেয়ে যাবেন, না, এটা কিন্তু সব থেকে বড় একটি ভুল এবং সব থেকে আপনাদের রং একটা ডিসিশন বলতে পারেন। এটা কিন্তু আপনাদের এরকম কিন্তু না যে আপনাদের এখানে, আমি জানি না, যদিও শিওর দিয়ে পাবজি ফ্রি ফায়ারে মেবি আপনাদের ফেসবুক ফ্রেন্ডগুলো ওইগুলো দেখা যায় এবং ওইখান থেকে মেবি তাদেরকে রিকোয়েস্ট করা যায় যে গেমটি খেলার জন্য। তো আমি এটা শিওর না, আমি যদি ওইগুলো লাভার না বা ওই প্ল্যান না, সরি, পাবজি বা প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার না, যার জন্য আমি জানি না, আপনি যেয়ে তাকে কমেন্ট করতে পারেন। তো বাস্তবটা ইন্দোর সাথে কিন্তু এটার উল্টোটা হয়। আপনাদের যে একটি করতে হয় দেখা যায় এখানে, দেখেন এইখানে আমাদের ম্যানুয়ালি লেখা আছে এবং অটোমেটিকলি চয়েস বেস্ট সার্ভার এটা লেখা আছে। এখন আপনারা এইখান থেকে বন্ধুর সাথে খেলার জন্য কী করতে হবে, সর্বফার্স্ট আপনি ম্যানুয়াল থেকে একটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। সব থেকে বেশি ফেমাস যেটা সেটা হচ্ছে এশিয়া, আপনার চলে এখান থেকে ইন্ডিয়া, এশিয়া, এগুলো রাশিয়া, এগুলো দিতে পারেন। আমি এশিয়াটা দিলাম। দেওয়ার পর আপনাদের এইখানে ভিতরে লোডিং টোডিং নিয়ে এইভাবে নিয়ে আসবে। দেখেন এইখানে আমাদের যেটা আছে, এখানে আমাদের এশিয়া সার্ভারের মধ্যে এশিয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুরের যে সার্ভারটা এটার মধ্যে একটি রুম আছে, তাও আবার লক করা। আপনি যেখানে লক করেন এখানে তালা অপশন আছে একটি, আমি বাংলা ভাষায় বলি আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে তালা একটা অপশন দেখতেছেন বা লক একটা অপশন দেখতেছেন, তার মানে আপনি সারাদিন ক্লিক করলে এখানে আপনি এটাতে জয়েন করতে পারবেন না। জয়েন রুম দিলে এখানে আপনার এন্ট্রি যে কোড আছে এটা আপনার দিতে হবে। বাট এটার নিচেই আপনার যে যে একটু আগে আমি চলে আসছিল, এই যে দেখেন নিচে যেটা আসছে এটা কিন্তু আমার ফ্রি, এখানে কিন্তু আমার কোড চাবেন। এখানে আমি যদি জয়েন রুমে ক্লিক করি সরাসরি তাদের এখানে আমার নিয়ে যাবে। দেখেন আমি এখানে সরি এটার তালা না থাকলো, এটাতে আমরা জয়েন করতে পারতেছি না, যাই না কেন, বাট এইখান থেকে কিন্তু আপনার সবগুলা ভাই ফ্রিতে কিন্তু জয়েন করা যায় না। আমি আবারও বলি, আমি মাল্টিপ্লেয়ার প্লেয়ার না, আমি মাল্টিপ্লেয়ারটাতে আমরা এটা খেলি না। এটা সম্পর্কে আমার টুকটাক যতটুক ধারণা আছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে আপনাদের এই রুমগুলোতে জয়েন করতে হলে অবশ্যই এখানে তাদের কোড দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এখন বলবেন যে কোড গুতাই পাবো, আপনি তাদের সাথে খেললেন না, আপনি যেহেতু আপনার বন্ধু বান্ধবের সাথে খেলবেন, আপনি যেটা করবেন এখানে দেখেন নিচে ক্রিয়েট রুম লেখা আছে, এইখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার রুম নেম দিবেন, আপনার যে রুমটা আছে সেটার নামটি আপনার এখান থেকে বসিয়ে দিবেন। আমরা এখানে একটা নাম বসিয়ে দিলাম, আমার নিজের নামটা এখানে বসাই, তো আমরা এখান থেকে আল আমিন, তো এটি আমরা এখান থেকে বসিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা এখানে সিক্রেট কোড, এই যে সিক্রেট কোড এইটা হচ্ছে আপনাকে কিছুক্ষণ আগে যে কোডগুলো দেখালাম, যে আপনি বললেন যে ভাই কোড কোথায় পাবো, এই যে আপনি এখন রুম তৈরি করতেছেন না, এখানে আপনি একটা কোড দিতে হবে যাতে আপনি ব্যতীত এবং আপনার বন্ধু বান্ধব ব্যতীত এই কোডটা রুমটার মধ্যে অন্য কিছুতে জয়েন করতে না পারে। তো আমি একটা সিম্পল এখানে 1 2 3 4 দিয়ে একটা কোড বসে দিলাম। তো বসানোর পর এখন আমরা এখান থেকে নাম্বার অফ প্লেয়ার্স, এইখানে হচ্ছে একটা মেইন পার্ট, আপনার বন্ধু বান্ধব কয়জন আপনার বাসেরটা খেলতেছেন এবং কয়জন আপনারা মাল্টিপ্লেয়ার খেলবেন, এটা আপনাদের কিন্তু সিলেক্ট করতেই হবে। এখন ধরেন আপনি এখানে সিলেক্ট করে রাখলেন 2 খেলবেন 5 জন, এখন রুমের মধ্যে তো 2 জনের বেশি নিবে না, 3 জনে কিন্তু পড়ে থাকবে। তো আপনাদের অবশ্যই যতজন খেলবেন ততজন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, সর্বনিম্ন আপনার 2 জন এবং সর্বোচ্চ 10 জন পর্যন্ত আপনি এখানে খেলতে পারবেন। তো আমরা ধরুন সাপোজ 5 জন খেলবো, তো আমি 5 দিয়ে দিলাম। তারপর এখানে ট্রাইবেল রোড, এটা হচ্ছে আপনাদের ম্যাপ সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি কতটুকু পর্যন্ত ট্রাইবেল করবেন, মাল্টিপ্লে খেলবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন, গো দিবেন। তারপর এখান থেকে গেম মোড, এখান থেকে হ্যাপি কনভয় এটা সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে আপনারা দেখেন আমি এখানে অপেক্ষা করতেছি আমার বন্ধু বান্ধবের জন্য। আপনারা সিম্পলি মেসেঞ্জারটা ওপেন করে আপনারা বা অন্যান্য এই রুমটা তৈরি করার পর আপনারা সার্ভারে ওদেরকে বলে দিবেন বা মেসেঞ্জার বা আপনার যদি গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে জানিয়ে দিবেন যে আমার সার্ভারটা হচ্ছে, আমি যেমন আমার নাম দিয়েছি আল আমিন বা সরি সার্ভারটা হচ্ছে এশিয়া, রুম নেম হচ্ছে আল আমিন, এবং আপনারা মানে আপনি যে নাম দিবেন, আমার নাম তো আর না, তাই না? তো আপনার যে রুম নেমটা দিয়েছেন ওইটা দিবেন এবং তাদেরকে জাস্ট কোডটা দিয়ে দিবেন যে 1 2 3 4 আপনার যেটা সিলেক্ট করছেন আর কি কোড। এখন আমি তো দিই 1 2 3 4, এখন আমি যদি আমার বন্ধু বান্ধবদের দিই তাহলে তো তাদেরকে বলবো এশিয়া সার্ভার, রুম নেম আল আমিন এবং কোড হচ্ছে 1 2 3 4। তো আশা করি বুঝতে পারছেন আপনার কীভাবে বন্ধু বান্ধব না মাল্টিপ্লেয়ার খেলবেন। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়েছি, আমাদের এখানে তেমন কোনো কাজ টাজ নেই। এই ছিল মোটামুটি আমাদের এখানে, এই যে দেখেন এখানে
টিআইপি নাকি টি এক টিপ, এখানে একটা সার্ভার আছে, এখানে যে আমি জয়েন রুমে ক্লিক করে আমার কোনো কোড যাবেন, এটা ফ্রি। এখন আমাদের এখানে তারা সবাই জয়েন করবে এবং জয়েন করার পর তারা কিন্তু এখান থেকে রুমটা কিন্তু প্লে করে দেবে। আমি যদি এখানে রেডিতে ক্লিক করি তারা কিন্তু এই যে মাল্টিপ্লেয়ারটা আছে তারা কিন্তু শুরু করে দেবে। তো আশা করি বুঝতে পারছেন, এখন আপনি যদি মনে করেন যে আমার কোনো বন্ধু বান্ধব নাই, তা আমি যেরকম এরকম হুট করে একটি ফ্রি পেয়ে গেলাম, ফ্রিতে জয়েন করে নেবেন, ওই বাইরে দেশে কিছু মানুষ টানুষ থাকবে এতটুকুই, তার সাথে আপনার মাল্টিপ্লেয়ারটা এনজয় করতে পারবেন। তো বুঝতে পারছেন আশা করি। আর এমনিতে আমরা বাস্তবন্ধ সেই গেমের মধ্যে এমনিতে আমাদের আর কোনো কাজ টাজ নেই সেটিংগুলো নিয়ে। এমনিতে বাম পাশে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি মোড, ক্যারিয়ার মোড। ফ্রি মোডে আপনি ফ্রিতে ড্রাইভিং করতে পারেন, ক্যারিয়ার মোডে আপনারা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে আপনাদের যাতে থেকে টাকা আদায় করতে পারবেন, আপনি টিপ মেরে আর কি আরপি আর্ন করতে পারবেন। এবং তিন নম্বর হচ্ছে ট্যুর মোড, এটা কিন্তু অনেক মোস্ট ফেভারিট একটি আমার অপশন, বাট এটা আমি কেন জানি খেলি না, আমার কাছে পছন্দের। এইখানে আমার খেয়ালই থাকে না, যখন ভিডিও মেক করি তখনই আমার ট্যুর মোডটার কথা মনে পড়ে। অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস ভাই এখানে দেওয়া আছে, ভিজিট করবেন অবশ্যই এই সুন্দর সুন্দর তাদের ইন্দোনেশিয়ান প্লেসগুলো ভিজিট করে করে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলোকে উপভোগ করবেন। এরপর হচ্ছে মাল্টিপ্লেয়ারটা দেখালাম, তারপর হচ্ছে গ্যারেজ, গ্যারেজে আপনার বাসগুলোকে পরিবর্তন করতে পারবেন এবং মন মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং পরে হচ্ছে শপ, তারপর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে মড। শপের কাজ হচ্ছে শপের মধ্যে কিছু বাস পাবেন, ড্রাইভারের মধ্যে কিছু ড্রাইভার পাবেন এবং মডের মধ্যে আপনার বাস ফোন অ্যামাউন্ট এগুলো দেখা যাবে। সেটিং থেকে আমি তেমন কিছু দেখানোর নাই, এখানে প্রথম আছে স্টিয়ারিংয়ের অপশন কিছু, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো। তারপর ভিজুয়াল থেকে গ্রাফিক্স থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এবং সাউন্ড আছে, আদার আছে, আদার থেকে আপনার এইখানে অনেকগুলো সেটিং করার অপশন আছে। আমি যে করে সবসময় করে এখান ডেটা সিলেক্ট করে বাকি দুইটা অফ করে দিই, তারপর এখান থেকে ট্রান্সমিশন মোডটা অটো করে রাখি, তারপর ট্রাফিক ডেন্সিটিটা এখানে লো করে বা হাই করে রাখি এবং নিজের দুটো টিক চিহ্ন থাকে। তো এইগুলো হচ্ছে আমার মূল সেটিংগুলো, আর কোনো সেটিং আমি এখানে বাসাউন্ডে গেমের মধ্যে করি না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা মাল্টিপ্লেয়ার খেলবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, তাছাড়া আপনি কীভাবে বাস্তবন্ধে সেই গেমটি সেটিংগুলো কমপ্লিটভাবে আপনারা শিখে যেতে পারবেন, কোনটার কোন কাজ সেগুলো আপনি শিখে যেতে পারছেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আসলে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন। আর এরকম সব নতুন নতুন বাস্তবন্ধে ইনোসিলেটেড ভিডিওগুলো সবার মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে অনেক দিয়ে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।